চ্যানেল স্পন্দন। অতীত ইতিহাসের পাতা থেকে, সভ্যতা ও সংস্কৃতির অন্তমূল থেকে সত্য ন্যায়ের জন্য আন্দালুসিয়ার অশ্বারোহী ও তুমি, সুপ্রভাত। হে আমার বন্ধু, গত রাতে কি ভালো ঘুমিয়েছো? তোমার সামনে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, যে কাজে আল্লাহ রাসূলের সন্তুষ্টি আছে। আসসালামু আলাইকুম হে বৎস। ওয়া আলাইকুম আসসালাম চাচা। এ মোহাব কি ঘুম থেকে এখনো ওঠেনি? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কিছুক্ষণের মধ্যেই জোহরের নামাজ পড়বো, অতঃপর নাস্তা করব, তারপর বেরিয়ে পড়বো। আমি নাস্তার জন্য কিছু শিকার করে আনি। কি, তুমি কি রাতের খাওয়ার সময় নাস্তা করতে চাও? চুলা তৈরি করো, ইনশাল্লাহ দেরি হবে না। খরগোশ শিকার করো না, খরগোশ খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি। সে একজন চৌকস অশ্বারোহী। হ্যাঁ, সে আমাকে তার মরহুম বাবার কথা মনে করিয়ে দেয়। তার বাবা স্পেনের সর্বশ্রেষ্ঠ ঘোড়সওয়ার ছিল চাচা। মনে হচ্ছে তার বেরিয়ে পড়ার সময় হয়ে এসেছে। সে শক্তিশালী এবং তলোয়ার চালানোয় পারদর্শী হয়ে উঠেছে। আপনি কি তাকে যাওয়ার অনুমতি দেবেন না চাচা? সত্যি সময় এসে গেছে। আমি 20 বছর ধরে ঘোড়সওয়ারকে তৈরি করেছি আন্দালুসিয়ার রক্ষার জন্য। আমি তার মরহুম বাবার সাথে ওয়াদা করেছি যে আমি তাকে আন্দালুসিয়ার শ্রেষ্ঠ ঘোড়সওয়ার বানাবো এবং তাকে আল্লাহর ইচ্ছায় আল্লাহর তরবারির মধ্যে একটা তরবারি বানাবো। আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের আন্দালুসিয়ার বিজয়ের জন্য। আমি সে বিজয় দিব্য চক্ষে দেখতে পাচ্ছি, যেমন তোমাকে দেখছি। সেই বিজয় হবে সাহাবা ও তাবেয়ী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয়ের মতো। তারা জিতেছিল কেননা তারা আল্লাহকে চিনেছিল। ঠিক বলেছ হে বৎস, নিশ্চয়ই এটা হলো বিজয়ের প্রথম শর্ত। আল্লাহ তাআলা তার কোরআন মসজিদে বলেন, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। ওই যে সে এসে গেছে, তুমি সত্যি সত্যি দেরি করনি। তুমি কি চুলা তৈরি করেছ? এখনই করছি। অলস বীর, এতক্ষণ কি করেছো আমার অনুপস্থিতিতে? আমি চাচার সাথে কথা বলছিলাম। তোমরা কি বিষয়ে কথা বলছিলে? আমরা খুব ভালো ব্যাপারে কথা বলছিলাম। এখন এসো, কিছুক্ষণের জন্য যুদ্ধ খেলি, যতক্ষণ না খাবার তৈরি হয়। দাঁড়াও, থামো থামো। আমর, তুমি কোথায় ছিলে? তুমি কেন ঠাট্টা করছো হে বৎস? তুমি জানো না যে আমর বোবা, সে কোনো কথার উত্তর দিতে পারে না, কথাও বলতে পারে না। আমি মাপ চাচ্ছি। ওকে ছেড়ে দাও আর মোহাবের সাথে কষ্টতে ফিরে যাও। তুমি কি খেলা শেষ করতে চাও? না, কখনো নয়। তোমার কি হয়েছে? তোমার আঘাত দুর্বল মনে হচ্ছে। তোমার তাই মনে হচ্ছে? এখন বলো আমাকে, তোমার কি মত? আমার আঘাত তোমাকে তলোয়ার ফেলতে বাধ্য করেছে, এখন আমি তোমার তলোয়ার ফেরত দিচ্ছি। সত্যি তুমি মহান ও সম্ভ্রান্ত যোদ্ধা। সময় তার কাছে কাছে থাকো এবং তার নিরাপত্তার জন্য হুমকি হয়ো না। কি হলো, তলোয়ার কি ভারী হয়ে গেল নাকি? খেলার সময় শেষ, যথেষ্ট হয়েছে মোহাব। কাছে আসো ছেলেরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো বদর। প্রায় 800 বছর হলো মুসলমানরা স্পেন বিজয় করেছে,
এ সময় তাদের হাতে শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় বিপ্লব সাধিত হয়েছে। তারপরে মুসলিম আমির উমরাদের মতপার্থক্যের কারণে ইউরোপিয়ানরা মুসলমানদের উপর আধিপত্য বিস্তার করে এবং মুসলমানদের অধিকাংশ এলাকা দখল করে নিতে সক্ষম হয়। এখন মুসলমানদের গ্রানাডা ছাড়া আর কোনো সাম্রাজ্য হাতে নেই, যা সম্রাট ফার্ডিনান্ড ও রানী ইসাবেলা ধ্বংস করতে চায়। ধ্বংস হোক এই শয়তানগুলো। হে বৎস, মনে হচ্ছে তোমার গোয়েন্দা আমর এ ব্যাপারে কোনো নতুন খবর এনেছে। কি সেটা চাচা? তারা আন্দালুসের বাকি অংশ ধ্বংসের ষড়যন্ত্র করছে, এই জন্য তারা গ্রানাডায় কর্ডোভার শ্রেষ্ঠ গোয়েন্দাকে পাঠিয়েছে, যাকে রড্রিক বলে ডাকা হয়। সে খুব শক্তিশালী ও কঠিন যোদ্ধা। সে গ্রানাডার ম্যাপ নেয়ার জন্য এসেছে, যাতে গ্রানাডার প্রতিরক্ষার দুর্বল দিকগুলো দেখানো আছে। এভাবে তারা গ্রানাডাকে দখল ও ধ্বংস করে দেবে। অতএব আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত, যাতে কর্ডোভার এই গুপ্তচরকে তার মালিকদের কাছে আমাদের প্রতিরক্ষার ম্যাপ সহ ফেরত যেতে বাধা দেয়া যায়। এসো ছেলেরা, সময় হয়ে গেছে। আমি এর জন্য 20 বছর যাবত অপেক্ষা করছি। দেখো, এগুলো তোমার পিতার স্মৃতি। এগুলো তোমাকে সমর্পণ করছি, যাতে তুমি তোমার পিতার অসমাপ্ত কাজ শেষ করতে পারো এবং এখন যে খবর শুনলে তা সম্পন্ন করতে পারো। স্পেনে ইসলামের পতাকা উত্তোলিত রাখার জন্য। কিন্তু কে আমার পিতা চাচা? কে ছিল আর কেন তুমি তাকে আমার কাছ থেকে গোপন রেখেছিলে? আমি এটা করেছি তোমাকে রক্ষা করার জন্য। তোমার জন্য যথেষ্ট যে তুমি আন্দালুসিয়ার অশ্বারোহী। গ্রানাডার আকাশে রক্তিম সূর্য উদয় হল, যার আলোয় মুসলমানদের আলহামরা প্রাসাদের চূড়াগুলো চকচক করছিল, তার সৌন্দর্য ও গৌরবকে প্রকাশ করার জন্যে। এ হল গোয়েন্দা রড্রিক, কর্ডোভার সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা। সে এসেছে গ্রানাডার সেই বিশ্বাসঘাতক ব্যবসায়ীর সাথে দেখা করার জন্য। জনাবের কি চাই? আমি পাহাড়ে পিছন থেকে এসেছি ভবিষ্যৎ বাদশার সাথে দেখা করার জন্য। হ্যাঁ, স্বাগতম ভবিষ্যৎ বাদশার অস্থায়ী প্রাসাদে হে অশ্বারোহী। আসুন খুশি ও আনন্দের সাথে। সুলতান কোথায়? সে ভিতরে, আসুন। স্বাগতম হে ভবিষ্যৎ সুলতান, স্বাগতম স্বাগতম। বন্ধু রড্রিক, আপনার জন্য 2 দিন ধরে অপেক্ষা করছি। সুস্বাগতম সুস্বাগতম। ম্যাপ কোথায়? রড্রিক, এভাবে কথা বলছেন কেন? প্রথমে কিছু খেয়ে নাও। না, আগে ম্যাপ। হবে বন্ধু রড্রিক, শান্ত হও, রাগ করো না। কিন্তু আমি প্রথমে আমার ক্ষমতার চুক্তির শর্তের ব্যাপারটা সম্পূর্ণ করতে চাই। হে বন্ধু, দুশ্চিন্তা করো না। তোমার নেতার ওয়াদা হলো তোমাকে গ্রানাডার মসনদে বসানো যখন তা দখল হবে, আর রাজারা তাদের ওয়াদা ভঙ্গ করে না। হয়তো, কিন্তু জানো আমি পুরনো ব্যবসায়ী, আর এটা সহজ নয় যে আমার মতো ব্যবসায়ীকে মৌখিক আশ্বাসে বিশ্বাস করানো। ভালো, তোমার দাবি কি? লিখিত চুক্তি শুধু। তুমি এটাতেই সন্তুষ্ট? অবশ্যই। তুমি কি চাও সবার সামনে এটা লেখা হোক? না, অবশ্যই না। এখনো এ ব্যক্তি কি এখানে উপস্থিত থাকবে নাকি? সিনো তো আমার ডান হাত, সে আমার গোপন জিনিসগুলো রক্ষা করে। তাহলে আমাকে কাগজ কলম দাও, আমি তোমাকে তোমার চাহিদা মোতাবেক লিখিত প্রতিশ্রুতি দিব। ওরে কথা, এই হলো সেই লিখিত চুক্তি। আমরা খাওয়া দাওয়া করব, এই চুক্তি সেলিব্রেট করব। আর ম্যাপ? ম্যাপ মজুদ।
আসুন, আমরা বেশি দূরে যাব না, কেবল সেলিব্রেট করব। না, প্রথমে ম্যাপ। ঠিক আছে বন্ধু রড্রিক, ঠিক আছে, এক্ষুনি তোমার ম্যাপ পাবে। সিনোর হাজির মালিক। আমি এটা জানি। তাহলে এসো, সবাই মিলে সেলিব্রেট করি। সময় নাই বন্ধু, সময় নাই। কোথায় যাও? আমরা এখনো খাওয়া দাওয়া করে নাই। আরে পরে হবে, আগে গ্রানাডার পতন উদযাপন করি। হ্যাঁ, গ্রানাডার পতন আগে। আর তোমার মাথায় পতনের গাথা। এটাই সেটা গুরুত্বপূর্ণ হলো, আমরা সময় মতো পৌঁছেছি কিনা। চলো যাই। আমার জন্য এখানে অপেক্ষা করো, আমি শীঘ্রই জেনে নেব আমরা সময় মতো পৌঁছালাম কিনা। হে অশ্বারোহী, তুমি কি চাও? তোমার মালিকের সাথে দেখা করতে চাই। কি জন্য? কর্ডোভার গোয়েন্দা রড্রিকের ব্যাপারে। আসো, খুশি ও আনন্দের সাথে। তাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করো হে রব। মালিক, ওখানে একজন অশ্বারোহী আছে, সে আপনার সাথে দেখা করতে চায়। কোন অশ্বারোহী এটা? সে একজন সাদা অশ্বারোহী হে মনিপ, সে কর্ডোবার সেই আমিরের পোশাক পরে এসেছে। কি বললে? সে জীবিত এসেছে? না মনিপ, মনে হয় সে তার ছেলে, যাকে তার চাচা দীর্ঘদিন লালন পালন করেছে। ও সিনোদ, এখন আমরা তাকে নিয়ে কি করি? তাকে প্রথমে আপনার সাথে দেখা করতে দিই, তারপর আমরা কি করব? তারপর আমরা কাজের লোকদের ডাকব। বুদ্ধিমান, বুদ্ধিমান। আসো। কি চাও তুমি হে অশ্বারোহী? আমার নাম বদর, আর আমি তোমাকে সতর্ক করতে এসেছি চরম বিশ্বাসঘাতকতা থেকে, যা কিনা একজন মুসলমানের পক্ষে কখনই শোভা পায় না। আমার কাছে খবর পৌঁছেছে তুমি কর্ডোভার এক গোয়েন্দার জন্য অপেক্ষা করছো, আর তুমি তাকে মুসলমানদের প্রতিরক্ষার ম্যাপ দিতে চাচ্ছ। তুমি কিভাবে এসব কিছু জানলে? বলো তুমি কে? আগে তুমি বলো, কর্ডোভার গোয়েন্দা পৌঁছেছে, তুমি কি তাকে ম্যাপ দিয়ে দিয়েছ, নাকি সে এখনো আসেনি? এটা তো নির্ভর করবে ঈশ্বরের উপরে। কিসের উপর? ওদের উপরে। বদর এখনো কি করছে দুর্গের ভিতর? কোনো সন্দেহ নেই, আমর এই চিহ্ন রেখে গেছে আমাদেরকে গোয়েন্দাটার ঘোরার ব্যাপারে খবর দিতে। এটার অর্থ কর্ডোভার গোয়েন্দা যা চায় তাই পেয়েছে এবং ফিরে গেছে। হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করবেন,
আমি চাচ্ছিলাম তোমাকে আমি জাতীয় ধর্মের দোহাই দিয়ে পরামর্শ দিয়েছি, কিভাবে তুমি আমাকে হত্যার আদেশ দিচ্ছ? তুমি বলতে চাচ্ছ তাহলে আমি বিশ্বাসঘাতক? হ্যাঁ। তোমরা আমার সমকক্ষ নও। দূর হয়ে যাও। তুমি কি গোয়েন্দাকে ম্যাপ দিয়ে দিয়েছো? দয়া করো, আমি বাধা দিতে পারিনি, সে আমার কাছ থেকে জোর করে নিয়েছে। কখন সে রওনা দিয়েছে বিশ্বাসঘাতক আবর্জনা? কিছুক্ষণ আগে, যখন সূর্য পাহাড়ের উপর ছিল। নিচ, এটা কি? না, দোহাই দোহাই, তোমার এটা রেখে দাও। এটা গ্রানাডার বাদশাহী, তুমি কি মুসলিম সাম্রাজ্য তোমার সুদূর পরাহত এই স্বপ্নের জন্য বেঁচে দিয়েছ? তুমি কি মনে করেছ ওরা তোমাকে তা দিয়ে দেবে যা নিয়ে আমাদের সাথে তাদের যুদ্ধ? বিশ্বাসঘাতক! তুমি ভুল করেছো গাধা, আর এটা তোমার শেষ ভুল ছিল। দূর হও আমার সামনে থেকে। আলহামদুলিল্লাহ, তুমি সঠিক সময়ে এসেছো। এটা তোমার ব্যাপারে হতে পারে বন্ধু, আর কর্ডোভার গোয়েন্দার ব্যাপারে আমরা দেরি করে পৌঁছেছি। সে ম্যাপ পেয়ে গেছে এবং চলে গেছে। শান্ত হও, আমাদের হাত থেকে সে পালাতে পারবে না। কিভাবে? ভালো করে শোনো, আমর চিহ্ন রেখে গেছে, আমরা ঘোড়ার খুরের চিহ্ন অনুসরণ করব। আর কিভাবে আমর এখানে আমাদের আগে পৌঁছলো? এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না। অতএব আমাদের তাড়াতাড়ি করতে হবে মুহাব, চলো আমার সাথে। ব্যবসায়ীটা কি তোমাকে কোনো বাধা ছাড়াই তুমি যা চাও বলেছিল? সে তার পাঁচজন কাজের লোককে আমাকে মারার আদেশ দিয়েছিল। আমি তাদের সাথে যুদ্ধ করি এবং তাদেরকে ভেঙে যেতে বলি। কি বললে? মানে তুমি পাঁচজন যোদ্ধাকে পরাজিত করেছো হত্যা না করেই? ওরা কাপুরুষ, কাপুরুষ আর বিশ্বাসঘাতক। আমি আমার তলোয়ার ওদের মেরে নোংরা করিনি। ছাড়ো, চলো গোয়েন্দাটার পিছু ধাওয়া করি, শত্রুরা আন্দালুসিয়ার বর্ম ভেদ করার আগেই। আমার মালিক, সে তোর সারোহী তার বন্ধুর সাথে রড্রিগের পিছু ধাওয়া করেছে। কি বললে? শোনো, অবশ্যই আমাদেরকে সে তোর সারোহী ও তার বন্ধুর কবল থেকে রড্রিগকে বাঁচাতে হবে, আর ম্যাপটা কর্ডোবায় পৌঁছানো নিশ্চিত করতে হবে সময়ের মধ্যে, অন্যথায় এটা আমার স্বপ্নের শেষ। আমাকে কি আদেশ করেন আমার মালিক? শোনো, ভালো করে আমাদের সবচেয়ে শক্তিশালী ঘোড়াটা নাও আর রডরিককে গিয়ে সাবধান করো, বুঝেছো? যা আদেশ করেন আমার মালিক। বিশ্বাসঘাতকের চাকর বের হয়ে গেল। তার বিশ্বাসঘাতক মনিব তাকে যা আদেশ করে তা বাস্তবায়নের জন্য। আমি 2 বস্তা গম ও 3 বস্তা আটা কিনেছি। স্বাগত মাস্যারোহী রড্রিক, আসুন আসুন, ভিতরে আসুন। মেহমানদারি কোনো সময় নেই আলেকজান্দ্র, রানী সেভিলাকে চিঠি পাঠাও যে ম্যাপ আমার হেফাজতে আছে, আর আমি এটা এমনভাবে হেফাজত করছি যেভাবে আমার জান হেফাজত করি।
আর আমি কার্ডোভার পথে আছি। তোমার আদেশ শিরোধার্য রড্রিক। দেখা যাচ্ছে কেন রড্রিক এই পথ অনুসরণ করলো গ্রামের দিকে, যখন তার ম্যাপটা সহ কর্ডোভায় পৌঁছানোই উদ্দেশ্য। মনে হয় কারো অনুসরণের আশঙ্কা করছে, তাই তাকে ধোকা দিতে চাচ্ছে। অথবা হয়তো এই গ্রামের অন্য কারো কাছে ম্যাপটা হস্তান্তর করতে চায়, যাতে তা কর্ডোভায় পৌঁছে। আমাদের জানতে হবে কি ঘটছে। এখানে ম্যাপের কোনো চিহ্ন নেই। আমি এখানকার সব রুমই দেখেছি, কিন্তু কিছুই পাইনি। কোথায় সেই ম্যাপ যা তোমাকে কর্ডোভার গোয়েন্দা দিয়েছে? তোমরা কি ব্যাপারে কথা বলছো? শোনো, তোমার জন্য ভালো হলো সত্যবাদী হওয়া আর সব বলে দেয়া, না হলে তোমাকে দেয়ালে ঝুলাবো। বলো তাড়াতাড়ি। আমি ওই গোয়েন্দা সম্বন্ধে কিছু জানি না, আর ওই ম্যাপ সম্পর্কেও জানি না। মনে রেখো, তুমি আমাকে এই কাজ করতে বাধ্য করছো। তোমাদের কাছে কসম খাচ্ছি, ম্যাপ এখন তার কাছে আছে আর সে কড়মের পথে আছে, এটা রানী ইসাবেলার কাছে পৌঁছানোর জন্য। বাঁচাও, বাঁচাও, আমাকে সাহায্য করো, সাহায্য করো। جيشنا والخيل بحر والوغى كر وفر سيفنا لله نصر قلبنا لله شاتي আরো জোরে ছোটো। আমাকে কেউ অনুসরণ করছে? আমি এমন ভাব করব যে আমি তাদেরকে দেখতেই পাইনি আর ঠিক মতোই যাচ্ছি। এখানে কি কেউ আছে? তোমার গোলাম মজুদে অশ্বারোহী। কাউকে পাঠাও যে আমার ঘোড়ার যত্ন নিতে পারবে আর খাওয়াতে পারবে, আর আমার জন্য একটা পরিষ্কার ঘর আর গরম পানি রেডি করো বুড়া। যথাজ্ঞা আমার মনিব। জনাব, এ তোমাকে এখানকার সবচেয়ে ভালো ঘরে নিয়ে যাবে, আর ওকে তোমার ঘোড়ার দেখাশোনার জন্য পাঠাবো। এটা এখানকার সর্বশ্রেষ্ঠ ঘর হে আমার নেতা। এটার রাস্তার কাছে একটা বারান্দা আছে, যার সাহায্যে জরুরি মুহূর্তে এখান থেকে পালানো যায়। হে যুবক, শোনো, তোমার কাজে আমি সন্তুষ্ট, তুমি আমার কাছ থেকে আরো লাভবান হতে পারবে। ধন্যবাদ, আদেশ করুন মালিক, আমি পালন করব। ভালো, চোখ কান খোলা রাখো আর জেগে থাকো, আবার তোমাকে আমার ভোর হওয়ার আগে দরকার হবে। আমি আপনার ইচ্ছা পূরণ করব মনিব রড্রিক, যে কোনো সময়ে। দরজায় কে? আমি হে মালিক। কেন এসেছো হিসিনাত, আর কিভাবে এখানে পৌঁছলা? আমাকে দম ফেলতে দিন, আমি সারাদিন ঘোড়ায় চড়ে এসেছি, এক মুহূর্তেও কোথাও থামি নাই, যাতে আপনাকে সাদা ঘোড়া সওয়ার ও তার বন্ধু খুঁজে না পায়। হে রড্রিক। সাদা ঘোড়া সওয়ার ও তার সঙ্গীরা কে? বলো আমাকে, তাড়াতাড়ি বলো। তারা আপনাকে পদচিহ্ন অনুসরণ করছে, যা তাদের সহকারী আপনার ঘোড়ার খুরে লাগিয়েছিল, আর আমি এখানে তাড়াতাড়ি এসেছি, যার কারণে তাদেরকে পিছনে ফেলতে পেরেছি, তারা অচিরে এখানে পৌঁছে যাবে। চুপ করো। হে যুবক, আমি একটা শক্তিশালী ঘোড়া আর নিষ্ঠুর 10 জন যুবক চাই, যারা তুচ্ছ কারণে খুন করতে দ্বিধা করে না, এর জন্য তোমাকে উপযুক্ত মূল্য দেব। যেমন বলেন হে মালিক। যাও, প্রথমে ঘোড়া চাই।
এখন কি করবেন হে মলিক? আমরা তোমার সাদা অশ্বারোহী ও তার বন্ধুর জন্য অন্তিম অভ্যর্থনার আয়োজন করব, যার কোনো তুলনা নেই। মনে হচ্ছে এটা তারই ঘোড়া, এখানেই চিহ্ন শেষ হয়েছে। যেমন ভেবেছিলাম। সুতরাং এখানে আমরা রাত্রি যাপন করব, আমরা যথেষ্ট গিয়েছি, আমাদের সতর্ক থাকা দরকার। মিথ্যা কখনো সত্যের উপর বিজয়ী হতে পারে না। ওঠো মহাব, ওঠো। আমরা তাকে আটকে ফেলেছি, তাকে তাড়াতাড়ি ধরে ফেলো বন্ধুরা, তাকে ভালোভাবে ধরো, তাকে পালাতে দিও না। হে দুষ্কৃতিকারীরা, তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমি আহত? বেশিক্ষণ থাকতে হবে না, শীঘ্রই তোমাকে শেষ করে ফেলব। তোমরা হেরে গেছো, ম্যাপটা সময় মতো কর্ডোভায় পৌঁছে যাবে, কিন্তু তার আগে তোমরা জাহান্নামে পৌঁছে যাবে। জাহান্নামে তোমার মতো বদমাশ ছাড়া কেউ যাবে না। অতএব ওখানে আমাদের দেখা হবে, এসো কাজ শেষ করি। অচিরি তার মাথা ঘর থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ তোমার মঙ্গল করুন হে আমর, আমাকে এই জাল থেকে মুক্ত করো। তুমি কি এটা দেখেছো? এরা আমাদের নির্মমভাবে শেষ করে দেবে। বাবা, আমরা চারজনকে হারিয়েছি। এভাবে কাপাকাপি করো না হে কাপুরুষ। তুমি ইউরোপিয়ানদের যুদ্ধজয়ের গুরুত্ব বোঝো? মুসলমানদের গৌরব যত বাড়বে আমরা ততই দুর্বল হয়ে যাব, বুঝতে পেরেছ? বুঝেছি বাবা। অতএব রড্রিগের কর্ডোভায় পৌঁছানো খুবই জরুরি, তুমি বোঝো এটা? আমরা এর জন্য সাধ্যমতো চেষ্টা করব। ভালো, সুতরাং যুদ্ধ শেষ হওয়ার আগেই তাকে সংবাদ পৌঁছাও, এছাড়া আর কোনো উপায় নেই, জলদি যাও। কিন্তু আমি ভয় পাচ্ছি। ভয় পেও না। তোমার বাবা জানে কিভাবে সামলাতে হয়। দয়া করো মালিক, দয়া করো, আমি আত্মসমর্পণ করছি। হে কাপুরুষেরা বদমাশ, হে যোদ্ধা, দয়া করো, দয়া করো আমাকে, দয়া করো। বলো আমাকে, কোথায় গেছে রড্রিগ? আমার পক্ষে বলা সম্ভব নয়, ওরা তাহলে আমাকে মেরে ফেলবে। তুমি শীঘ্রই বলবে হে বদমাইশ, না হলে তোমার ঘাড় থেকে মাথা নামিয়ে দেব। আমাকে তাড়াতাড়ি বলো, না হলে তোমাকে খুন করবো। তোমার এখন কি মনে হয়? এখন তোমাদের দুটোর একটা বেছে নিতে হবে, হয় এখান থেকে খালি হাতে চলে যাবে, না হলে তোমাদের সঙ্গীকে তোমাদের চোখের সামনে খুন হতে দেখবে। এটা আমি কি দেখলাম স্বপ্নে? আশা করি তাদের কোনো বিপদ হয়নি। তারা এখন কি করছে আর তারা কোথায়? কে আসছে? তুমি কি বন্ধু না শত্রু? আসসালামু আলাইকুম হে উজির।
তোমাকে জীর্ণ কুটিরে স্বাগতম হে আমির মোহাম্মদ। তোমাকেও গ্রানাডায় স্বাগতম হে উজির। আমাকে উজির বলে ডাকবেন না হে আমির, আমি একজন দুর্বল বৃদ্ধ ব্যক্তি। তুমি এই পদ প্রত্যাখ্যান করেছ। তোমাকে আমি 20 বছর আগে প্রস্তাব দিয়েছিলাম, যখন তুমি কর্ডোভা থেকে এসেছিলে, আর আমি তোমার বুদ্ধি আর অভিজ্ঞতা থেকে উপকৃত হতে চেয়েছিলাম। কিন্তু তুমি জানো আমার প্রত্যাখ্যানের কারণ সম্বন্ধে? তুমি কি জানো আজকে আমার লোকজন আমাকে কি বলেছে? তারা আমাকে খবর দিয়েছে একজন সাদা পোশাক পরা অশ্বারোহী, নাঙ্গা তলোয়ার ও রূপার হেলমেট পরা, তাকে গ্রানাডার রাস্তায় সকালবেলা দেখা গেছে। সে একটা লাগাম রেকাব ছাড়া ঘোড়ায় বসেছিল। তুমি জানো আমাকে এই শ্বেত অশ্বারোহী কার কথা মনে করিয়ে দিচ্ছে? সে কি তার ছেলে? হ্যাঁ সেই হে আমির। আর তার জন্যই কি তুমি পদ প্রত্যাখ্যান করেছ, আর আলহামরা প্রাসাদে থাকতে অস্বীকার করেছ, আর গ্রানাডার উপকণ্ঠে এই তাঁবুতে বসবাস করছ? সত্য বলেছ হে আমির। অবশ্যই তুমি তাকে তার পিতার মতো চৌকোশ অশ্বারোহী করেই তৈরি করেছ। আলহামদুলিল্লাহ। তাকে কে প্রশিক্ষণ দিয়েছে? মুহাব তাকে প্রশিক্ষণ দিয়েছে। চমৎকার, তাহলে তুমি তাকে তোমার প্রজ্ঞা দিয়েছ, আর মহাব তাকে লড়াই করার সমস্ত কৌশল শিখিয়েছে। আল্লাহ তোমাদের ভালো করুক, তোমরা একটা মহান কাজ করেছ। তুমি কি জানো কেন আমি এখানে একা একা এসেছি, কোনো সঙ্গী কিংবা গার্ড ছাড়া? অশ্বারোহীর ব্যাপারে নিশ্চিত হতে। আমি জানি তুমি এগুলোর পিছে আছো, আর আমি তোমার এই অশ্বারোহী থেকে উপকৃত হতে পারি গ্রানাডার জন্য। আমি এরকম একটা দিনের জন্য এগুলো করেছি। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে সাহায্য করুন। মহাবের কাছ থেকে দূর হও হে কাপুরুষ, কসম, তা না হলে আমি তোমাকে টুকরো টুকরো করে কাটবো সবার সামনে। আর আমিও শপথ করছি, যদি তোমরা না যাও তাহলে একে ভেড়ার মতো জবাই করব। যাও তাড়াতাড়ি। বদমাশ আমর, তোমার তীর তার মাথা লক্ষ্য করে ছোড়ো। আর আমি যদি মৃত্যুকে ভয় না পাই? মরো হে অশ্বারোহী। لا يموت الحق يوما لا يدوم الظلم دوما يا عباد الله حبوا للوطن يا ইসাবিলা। আমার মনে হচ্ছে তোমার হাসির পিছনে আমাদের জন্য অন্য কোন খবর আছে, আমি কি ঠিক বলেছি? তুমি ঠিকই ধরেছো। আলেকজান্দ্রিয়া কবুতরের মাধ্যমে চিঠি পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে রড্রিক এখন ম্যাপ সংরক্ষণ করেছে, সে এখন এখানে পৌঁছানোর পথেই আছে। চমৎকার, এই ম্যাপ মুসলমানদের প্রতিরক্ষা ধ্বংস করতে বেশ সাহায্য করবে, আর তাদের সর্বশেষ তুর্ক গুড়িয়ে দিত তাদের মাথার ওপর। কাপুরুষ বদমাশ, তুমি পেছন থেকে আমাকে আঘাত করতে চেয়েছিলে? দয়া করো হে অশ্বারোহী, হঠাৎ করে পাগলামিতে পেয়েছিল, দয়া করো। রড্রিক কোথায় গেছে? জবাব দাও, তা না হলে তোমাকে ছিঁড়ে ফেলবো। সে আর একটি ঘোড়া নিয়ে রওনা দিয়েছে, আর ধোকা দেওয়ার জন্য তার ঘোড়া রেখে গেছে। তাকে কিছু বলো না, সে সোজাসুজি কর্ডোভার পথ ধরেছে, আর ফজরের আগেই সেখানে পৌঁছবে। বদমাশ, তোমার আগে আমার ছুরি নিয়ে নেওয়া উচিত ছিল হে অশ্বারোহী। দুহাই তোমার, আমাকে মেরো না, দুহাই। মুহাবের গলা থেকে ছুরি সরাও। কিন্তু তোমার কাছ থেকে ওয়াদা নেওয়ার আগে না। কিসের ওয়াদা? আমার কোনো ক্ষতি করবে না হে অশ্বারোহী। তাই হবে, তার কাছে যাও আমর। তোমাকে বাঁচিয়ে দিলাম, কিন্তু তোমাকে ঘরে আটকে রাখবো যাতে কোথাও যেতে না পারো। হুম
কেউ সোলার্ধকে এত সহজে আটকাতে পারবে না অশ্বারোহী। যাও তাড়াতাড়ি তোমার মালিকের কাছে যাও, আর তাকে খবর দাও সোলার্ধ সবসময় তার প্রতি বিশ্বস্ত থাকবে যতক্ষণ না শেষ মুসলিম স্পেন ত্যাগ করবে। যাও। তার কি অবস্থা? ভালো, সে জ্ঞান হারিয়েছে, কিন্তু তার সেবার প্রয়োজন। তাকে চাচার কাছে নিয়ে যাও আমর, সে একমাত্র ব্যক্তি যে তাকে সাহায্য করতে পারবে। গোয়েন্দাটা কর্ডোভার পথে রওনা হয়ে গেছে, অবশ্যই তার পিছু নিতে হবে, অবশ্যই তাকে ম্যাপটা ইউরোপিয়ানদের হাতে পৌঁছানোর আগে আটকাতে হবে। চলো হে বন্ধু, আমি জানি তুমি ক্লান্ত, কিন্তু তোমাকে খুব জোরে ছুটতে হবে, তা না হলে গোয়েন্দাটার চিহ্ন হারিয়ে ফেলব। চলো চলো আন্দালুসিয়ার ইসলামের জন্য বন্ধু, চলো। কেউ কি আমাকে অনুসরণ করছে? দাঁড়াও। কেউ ঘোড়ায় চড়ে কাছে আসছে মনে হয়। রাত আমাদের মধ্যে পর্দা ফেলে দিয়েছে, কিন্তু আমি তাকে চিনতে চাই। সে নিশ্চয়ই সে সাদা অশ্বারোহী। মর বোকা! আমি কি হয়েছে আমর? আমরা কোথায় যাচ্ছি? কোথায় বদর? কোথায়? তুমি বলতে চাচ্ছ সে গুরুত্বপূর্ণ কাজটা শেষ করতে গেছে? সে কি একা একা রড্রিককে ধাওয়া করছে? আর কোন দিকে যাচ্ছে? দোহাই আল্লাহর। কর্ডোভা? আমরা তাকে একা ছাড়তে পারি না। চলো আমার সাথে আমর, তার সাথে যোগ দিতে। আমি কাকে দেখছি? মালিক, আমি তোমাকে খবর দিতে আসছিলাম। সাদা অশ্বারোহী আমাদেরকে পরাজিত করেছে এবং তোমার পিছু নিয়েছে। বোকা, এই ঘোড়সওয়ার তাহলে আমাকে ধাওয়া করেছে। তাড়াতাড়ি চলো। সাথী, আরো জোরে ছোট, এই জন্যই তো আমি তোমাকে তৈরি করেছি। জোরে ছোট, আরো জোরে বন্ধু। অবশ্যই তাকে পৌঁছানোর আগে ধরতে হবে। আরো জোরে বন্ধু, আরো জোরে। হেরে গেছো হে মুসলিম ঘোড়সওয়ার, শীঘ্রই আমি কর্ডোভার সেনাবাহিনীর সাথে মিলিত হব, যারা তোমাদেরকে নিষ্ঠুরভাবে হারিয়ে দেবে। এভাবে আমরা তাকে ধরতে পারবো না। জোরে চলো, জোরে। প্রতিযোগিতা শেষ হয়েছে মুসলিম, রড্রিক জিতে গেছে। বিসমিল্লাহ। আমাকে হারাতে পারবে না মুসলিম।
মুসিবত, বাদশা মুসিবত। কি সমস্যা প্রিয়া ইসাবিলা? এই সাত সকালে কি হলো? মুসলমানরা কি আমাদের দুর্গ আক্রমণ করেছে? এখনো তার সময় হয় নাই। একজন ঘোড়া সওয়ার রডরিককে অনুসরণ করছে আর তার কাছ থেকে ম্যাপটা ছিনিয়ে নিতে ধাওয়া করছে। কি, কিভাবে তুমি জানলে? সোলার্ডো এই চিঠি কবুতরের মাধ্যমে পাঠিয়েছে, আর এতে আছে একজন মুসলিম অশ্বারোহী তার পিছু নিয়েছে। তুমি কি রডরিককে রক্ষার জন্য একটা দল পাঠাবে সেই অশ্বারোহীকে হত্যা করতে? না, সৈন্য পাঠালে মুসলমানদের সাথে যুদ্ধ বেঁধে যেতে পারে, এখন তো আমি চাচ্ছি না। আর রডরিক চৌকস যোদ্ধা, তার সাহায্যের দরকার নাই। সেই পিছু নিক আমি ভয় করি না। আমি আমাদের তিনজন শ্রেষ্ঠ যোদ্ধাকে পাঠাবো ইসাবেলা, আর তাদেরকে বলবো সেই অশ্বারোহীকে জীবিত এখানে বন্দি করে আনতে। তুমি ফাঁদে পড়েছো হে অশ্বারোহী! হে বেঈমান, ম্যাপটা দে, তুমি পারলে আদায় করে নাও হে মুসলিম। যেমন চাও হে রডরিক। আসলে তুমি নিজেকে অশ্বারোহী মনে করো, ঘোড়ায় লাগাম আর রেকাব ছাড়াই চলো, আর ঢাল ছাড়াই যুদ্ধ করো। এসো, লড়াই করো আর কথা বন্ধ করো, তবে। চমৎকার হে মুসলিম, তোমার বয়স কম হলেও ভালোই যুদ্ধ করো। বয়স দিয়ে সব কিছু বোঝা যায় না, বরং অভিজ্ঞতা দিয়ে। দূর হ, তাহলে এবার পুরাণের যোদ্ধার অভিজ্ঞতা চেয়ে দেখ। শেষ পর্যন্ত এই হলো সেই ম্যাপ যার জন্য এত কিছু। গুপ্তচর, এটা তোমার চোখের সামনে জ্বালিয়ে দেব, তোমার জ্বালা বাড়িয়ে দিতে। হে কাপুরুষ, তুমি এখন কি করবে রডরিক? কি করছো? এটা হলো অ্যাসিড যা আগুন ছড়িয়ে জ্বালিয়ে দেয়, দেখো। না, এটা করো না। কিন্তু তুমি এখনো যেতো নাই। তুমি তোমার রাস্তায় ফিরে যাও রডরিক, আমার যা করার ছিল করে ফেলেছি। তুমি কি এটাই মনে করো? আমি এই ম্যাপ মুখস্থ করে নিয়েছি। সত্য সত্যই হে মুসলিম, তোমরা তোমাদের আলহামরা দক্ষিণ পূর্ব দিকে খেয়াল রেখো। যথেষ্ট হয়েছে, তোমাকে ছাড়া যাবে না, তরবারি উঠাও। মৃত্যু পর্যন্ত যুদ্ধ, যুদ্ধ মৃত্যু পর্যন্ত। সূর্য উঠতে যাচ্ছে, তার মানে রডরিকের এতক্ষণে কর্ডোভায় পৌঁছে যাওয়ার কথা। আমার আশঙ্কা হচ্ছে বদর তাকে ধাওয়া করে সীমান্ত পার হয়ে যাবে, আর শত্রুরা তার উপস্থিতি টের পেয়ে যাবে। সময় নেই, তাড়াতাড়ি করো আমর, জোরে। এবার তুমি হেরে গেছো মুসলিম। কর্ডোভা থেকে আমার সাহায্য পৌঁছে গেছে, তুমি হেরে গেছো, আমার লোকেরা এসে গেছে। তাকে জীবিত চাই, তাকে হত্যা করো না। কি লজ্জা, তুমি কেমন যোদ্ধা রডরিক? খ্রিস্টান যোদ্ধা হে অশ্বারোহী। তুমি যোদ্ধা হওয়ার যোগ্য নও। যোদ্ধারা নিজেদের শক্তিতে লড়াই করে, অন্যদেরকে তাদের সাহায্য করতে ডাকে না। আমি নিয়ম জানি না, আমি বুঝি সত্যিকারের যোদ্ধা যে কোনো উপায়ে যুদ্ধে জিততে চায়। এটা কোনো যোদ্ধার কথা নয়, এটা রডরিকের কথা। হে মুসলিম, এ কথা তোমার আগে যাকে জাহান্নামে পাঠিয়েছি তার কাছে পৌঁছে দিও, তার গলা নামিয়ে দাও। না হে বেঈমান, আমার মাথা আল্লাহ ছাড়া কারো জন্য নত হয় না। ঠিক আছে মুসলিম, ঠিক আছে, জাহান্নামে যাও, তারপর যা ইচ্ছা করো। আমরা আসছি। ও
এখন ঘটনা পাল্টে গেছে। মনে হচ্ছে আমরা হেরে গেছি, পালাও পালাও। আমি আত্মসমর্পণ করছি। যাও পালাও। তুমি কি ম্যাপটা নিতে পেরেছো? হ্যাঁ, তা নিয়েছি আর জ্বালিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ যে তুমি সুস্থ আছো, আর শুক্রিয়া আমর দুবার আমার জান বাঁচানোর জন্য। কোথায় যাও? চিন্তা করো না, সে হলো একজন যাযাবর, এক জায়গায় থাকা তার পক্ষে সম্ভব নয়। গুরুত্বপূর্ণ হলো আমরা যুদ্ধে জিতে গেছি, তোমার প্রথম যুদ্ধ। সে ম্যাপ নিয়ে গেছে, কিন্তু কিভাবে? সে রডরিককে খুন করেছে আর বাকি তিনজনকে পরাজিত করেছে তার দুই সাথের সাহায্যে। তার মানে আরবদেরকে হারানো, স্পেন থেকে তাড়ানো আমাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হলো। গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় প্রচেষ্টা যেন ব্যর্থ না হয়। ব্যর্থ হবে না, কিন্তু তৃতীয়বার আমি তাদের প্রতিরক্ষার ম্যাপ চুরি করতে চাচ্ছি না। তাহলে কিভাবে করবে? আমি তাদের দুর্ভেদ্য দুর্গ আলহামরা চালিয়ে দেব। কিন্তু কিভাবে? তুমি জানো তারা সর্বাত্মক চেষ্টা করবে এটা রক্ষা করতে, কেননা এটা তাদের খুব গুরুত্বপূর্ণ শেষ দুর্গ। তাদের দুর্ভেদ্য দুর্গ শক্তির জোরে দখল করা যাবে না। শোনো, তুমি তুমি কি শোনাতে চাও? বুদ্ধি ও ষড়যন্ত্রের মাধ্যমে। কিভাবে? এটা এবার আমার উপর ছেড়ে দাও রানী, আমি তোমাকে দেখাবো কিভাবে করতে হয়। কি হলো? আমি চিন্তা করছিলাম এবার আমার কি হয়েছিল মোহাব। কেমন বুঝলে? আমার অভিজ্ঞতার প্রয়োজন। সময়ের সাথে তা হবে। তোমার কি মনে হয় আমি এবার কাজ ভালোভাবে শেষ করতে পেরেছি? হ্যাঁ, তুমি চমৎকার করেছো। কেননা আমি আল্লাহর সাহায্য চেয়েছিলাম আর কখনই অহংকার করি নাই। আল্লাহর পথে চলো, তিনি তোমাকে হেফাজত করবেন। তার কথা শোনো, দেখবে তিনি তোমাকে সাহায্য করছেন। যখন প্রার্থনা করবে আল্লাহর কাছেই করবে, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।